বিজনেস কিপারের এ পর্যায়ে আমি দেখাবো কিভাবে পণ্য যোগ এবং সংশোধন করতে হয়, অর্থাৎ প্রোডাক্ট অ্যাড এবং এডিট কিভাবে করতে হয়। তো প্রোডাক্ট অ্যাড এর জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্রোডাক্ট সেকশনে, এখান থেকে অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টের টাইপ হবে স্ট্যান্ডার্ড, এটা এইভাবেই থাকবে। প্রোডাক্টের নাম যেমন আমরা হচ্ছে কি আমরা স্যামসং দিয়েছি, তো আমরা এখানে দিব হচ্ছে স্যামসং A15, A51। এই প্রোডাক্টে ডেফিনেটলি একটা কোড আছে, আমি কোড দিয়ে দিলাম। দেন হচ্ছে এটার ব্র্যান্ড হচ্ছে স্যামসং, এটার ক্যাটাগরি হচ্ছে স্মার্টফোন, সাব ক্যাটাগরি আমি দিলাম না। দেন প্রোডাক্টের ইউনিট এটা কি পিসি হিসেবে বিক্রি হবে। দেন কস্ট A50-র কস্ট হচ্ছে আপনার 28,000 টাকা, আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে 29,000 টাকা। সো এখন আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা চাইলে প্রোডাক্টের ছবি রাখতে পারবো, তবে না রাখাই উত্তম। সো এখান থেকে আমরা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস যদি চাই আমরা লিখে রাখতে পারবো, এখানে অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট দিলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের লিস্টে যোগ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে স্যামসং সার্চ করি তাহলে কিন্তু এখানে দেখেন চলে আসছে, কিন্তু এটার কোয়ান্টিটি নাই এই মুহূর্তে। সো এই প্রোডাক্টটা যোগ করতে যদি আমাদের ভুল হয়ে যায় কোনো, তাহলে আমরা অ্যাকশন থেকে এডিট প্রোডাক্ট, যে এটা A50 আমরা হচ্ছে এটাতে একটা ভ্যারিয়েন্ট দিয়ে দিতে চাই 6128 GB। সো আমরা এখানে একটা কমা দিয়ে দিতে পারি A15 6128 GB। সো এখন আমরা যদি এটাকে এডিট করে ফেলি তাহলে কিন্তু এটা নামের সাথে এটা সংযুক্ত হয়ে গেছে, স্যামসং A51 6128 GB। এখন যথারীতি যদি আমরা এটাকে স্টক করতে চাই তাহলে আমরা পারচেস করবো, দেন সেল করবো। এই হচ্ছে প্রোডাক্ট অ্যাড এবং এডিট। ধরুন এটার যদি আমরা কিছু বারকোড নিজস্বভাবে প্রিন্ট করতে চাই তাহলে যে প্রিন্ট বারকোড অ্যান্ড লেভেল, সো এখানে যাওয়ার পরে আমরা যদি এখানে যদি এক্সাম্পল আমরা 60 পিস দিয়ে দিলাম, সো আমরা যদি আপডেট দিই তাহলে কিন্তু 60 পিস বারকোড রেডি হয়ে গেছে প্রিন্টের জন্য। সো কন্টিনিউয়াস ফিড যদি আমি দিতাম তাহলে ওইভাবে চলে আসতো, এখন আমাদের হচ্ছে A4 পেজে চলে আসছে। তো আশা করি প্রোডাক্ট অ্যাড এবং এডিটের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।